শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। আসলে সেখানে করোনার ভাইরাস নাই, সেখানে সরকারের নিজের ভাইরাস আছে। সরকার সব কিছু খুলে দিয়েছে, রাস্তা ঘাট ট্রেন, শতভাগ যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে, শতভাগ যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ছে, শতভাগ যাত্রী নিয়ে বাস ছাড়ছে, কিন্তু অর্ধেক ছাত্র নিয়েও প্রতিষ্ঠান খুলতে পারে নাই। এর কারণটা কোথায়? কোনো জায়গায় ভাইরাস নাই, কোনো জায়গায় করোনা নাই, বাজারে করোনা নাই, গার্মেন্টসে করোনা নাই, লঞ্চের মধ্যে করোনা নাই, ট্রেনের মধ্যে করোনা নাই, বাসের মধ্যে করোনা নাই, জুয়ার মধ্যে করোনা নাই, গাজে আর রাসরে করোনা নাই, ইয়াবার মধ্যে করোনা নাই, সিনেমার হলে করোনা নাই, এমনকি পর্যটক কেন্দ্র তো খুলে দিয়েছে সেখানে করোনা নাই। করোনা সব শিক্ষা প্রতিষ্ঠানে। আসলে সেখানে করোনার ভাইরাস নাই, সেখানে সরকারের নিজের ভাইরাস আছে। সেখানে সরকারের নিজের ভাইরাস আছে। সেই ভাইরাস কি? এই জাতিকে মূর্খ বানাবার, এই মূর্খ বানাবার চক্রান্ত চলতেছে। এই জাতিকে ধ্বংস করার ভাইরাস প্রতিষ্ঠানের মধ্যে সরকার ছড়িয়ে দিয়েছে। এর জন্য আমি সরকারকে বলবো, শিক্ষামন্ত্রীর চেষ্টা থাকবে যে একজন শিক্ষার্থী কীভাবে শিক্ষিত হতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, ভালো জ্ঞান অর্জন করতে পারে, ভালো জানতে পারে, এইটা তো শিক্ষামন্ত্রীর জানা সবচেয়ে বেশি চাওয়ার উচিত ছিল। লেকিন শিক্ষামন্ত্রীর এখন চাহিদা কি? ছাত্রছাত্রী কত মূর্খ থাকতে পারে, কত পরীক্ষাবিহীন পাশ করতে পারে, কত প্রতিষ্ঠানের অনুপস্থিত থাকতে পারে, এটা শিক্ষামন্ত্রীর এখন চাহিদা, চেষ্টা সাধনা। আমি শিক্ষামন্ত্রীকে বলবো, আপনি এই পদের যোগ্যতা হারিয়ে ফেলেছেন, আপনি পদত্যাগ করুন। ভালো একজন সাহসী যোগ্যতা সম্পন্ন যার মধ্যে শিক্ষার চিন্তা আছে, ছাত্রছাত্রীদেরকে শিক্ষিত করার মেজাজ যার মধ্যে আছে, এই দেশকে ডেভেলপ করাবার চিন্তা যাদের মধ্যে আছে, আগামী ভবিষ্যৎকে ধ্বংস করার যারা চিন্তা করে না, বরং আগামী ভবিষ্যতে দেশকে উজ্জ্বল করার চিন্তা ভাবনা যাদের মধ্যে আছে, এরকম একজন শিক্ষামন্ত্রী করে জলদি জলদি শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করে দেন। আর আমি যারা কমি মাদ্রাসার দায়িত্বশীল আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, কোভিডের কারণে মানুষ জমায়েত হতে পারবে না, সের জন্য কমি মাদ্রাসাও জমায়েত গার বন্ধ ছিল, কিন্তু কমিয়ার সাথে তো সরকারের কোনো সম্পৃক্ততা নেই, যেহেতু সব জায়গায় মানুষ জমাত হতে পারতেছে, সেখানে কমি মাদ্রাসা বন্ধ কেন থাকবে? কারণ কি? কমিয়ান দায়িত্বশীলদেরকে বলবো, হাইয়ার যারা চেয়ারম্যান আছেন তাদেরকে বলবো, বুকে পাঠা নিয়ে কথা বলুন, হাজার হাজার লক্ষ লক্ষ আজকে ছাত্র ধ্বংস হয়ে যাচ্ছে, তাদেরকে খেয়াল করুন, সাহসিকতার সাথে সমস্ত কমি মাদ্রাসাগুলি খোলার ব্যবস্থা করে দেন। এখানে কোনো কৈফিয়াত নেই, কোনো দলিল নেই, কোনো যুক্তি নেই, কেন? কমি মাদ্রাসা স্বতন্ত্র মাদ্রাসা, সরকারের সাথে কোনো সম্পৃক্ততা নেই। কোভিডের কারণে যেহেতু একসাথে মানুষ জমতে পারবে না, একত্রিত হতে পারবে না, সেই কারণ দর্শিয়ে কমি মাদ্রাসাও বন্ধ করা হয়েছিল। যেহেতু সেই কারণ নাই, কাজে আমি কমি মাদ্রাসার দায়িত্বশীলদেরকে বলবো, এই মাসের মধ্যে কমি মাদ্রাসা খোলার ব্যবস্থা করে দেন। কাজী কমি মাদ্রাসার মধ্যে কোরআন হাদিসের তেলাওয়াত করা হয়, পড়ানো হয়, এর মাধ্যমে আল্লাহর রহমত নাজিল হয়, কাজী আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যবস্থা করুন, যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশের সকল শিক্ষক শিক্ষার্থী সবাইকে নিয়ে এবং দুর্বল আন্দোলন করা হবে, শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে।